تهرو فيصلا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرشي كرسي لوح قلم سيشتي جاه أو سيلا সবাই সৃষ্টি জাহান ও সেনানি যে আল্লাহ কোশে হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহান الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أنا أمير شاتي نمومي شيئا جاري الله باجيلا নামের সাথে নামে শাইয়া জারে আল্লাহ পাচাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের পানি ঠোঁটে আসিলেন কমলি বলা শাহাদাতের পানি ঠোঁটে আসিলেন কমলি বলা মকতে ফুটিল রবি নরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ عليه وسلم سر سر بنا الحمد لله All praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহ ভালোবাসা আল্লাহ Love for Allah and hate for Allah ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আল্লাহ ঠিক কিনা আরে স্যার রে ভাই কি হাসছ না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবীদের সব সময় হাসি খুশি থাকতেন ঠিক কিনা তো আমাদেরকে দিয়েছেন আমরা যত বেশি হাসবো তত বেশি আমাদের দিল ভালো থাকবে ব্রেন ভালো থাকবে বেশি বেশি হাসবা তবে মুস্কি হাসি বেশি পছন্দের ঠিক কি না ঠিক আরে জোরে ঠিক ভালো লাগছে না ঠিক কার কার কাছে সবার কাছে হাত তুলে দেখান তো এই হাত এই এই রাঙ্গামাটি এই সবার সবার ইষ্ট এক ভাই সবাই তুলে নেই এই হাত দিল হাত দিল আরে এই সবার হাত তুলেন সবার সবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পেরে ভাল লাগছে না আমার নবী কইছে এটা কি জানেন এটা জান্নাতি ফল খাইলাম এটা এই এই যে যে চামড়ার পেট ভরবে না এটা ভরছে আসল না কোনটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া মাত্র 80 বার দুরুদ পড়তে পারে সে বন্ধু 80 বছরের সগীরা গুনাহ মার আল্লাহ মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না না আমি ওয়াজ করতেছি বুঝছেন আমি ওয়াজ করতেছি আর মনে মনে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স আর এরা শুধু নিবিড় ভাবে বসে বসে আরামসে শুনতেছে আর বলতেছে হুজুর আই এম ভেরি টায়ার্ড ঠিক কিনা বলেন আরে ভাই তোর আরে মজা দেওয়ার জন্য হাসার জন্য ফিলিংস দেওয়ার জন্য কথা বলি তোরা হাসতেও জানাস না আমি বললা গেলাম মুসাফির হিসাবে একজন মেহমান হিসাবে তোরা ম্যাক্সিমাম লোক হার্ট অ্যাটাক করে মরবি মনে রাখিস আমি বললাম বলো হুজুর অভিশাপ কি বাস্তব যেটা আল্লাহ রাসূল বাস্তবতাকে প্রেজেন্ট করেছেন এটাকে ডিলেট করেননি ঠিক কিনা আমি কত দূর থেকে ফ্রি মন নিয়ে এসেছি লম্বা সময় রিল্যাক্স করেছি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো আর তোমরা শুনতে যদি কৃপণতা করো তাহলে তোমাদের বাজারটা বেশি ভালো হবে না
বাজার থেকে নিয়া যাইবা যাইতে যাইতে দেখবা শেষ পর্যন্ত নাই কিরে কই ব্যাগটা সিরাজি আমি বলতে পারবো না ঠিক কারা বাবা আর জোরে আমি মিথ্যা বললাম না আপনার গৃহিণী আপনার হোয়াইজ হাউস ওয়াইফ যিনি তিনি আপনাকে টাকা দিয়েছে কারণ চোরে চোরে নিতে পারে পকেট মানি নিতে পারে বিবির কাছে আমানত রাখছে বাজারের সময় বিবি দিয়ে দিয়েছে পকেটে ঢুকাইয়া কিন্তু এই দিক দিয়ে কর্নার দিয়ে সেলাইটা ছিটকে গেছে বাজার কিনতে গেছেন মাছ দরাদরি করতেছেন পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই টাকা নাই কেন পকেটে হাত দিয়ে দেখে তার নিষ্ঠা কি একেবারে উইক দুর্বল সিরা ঠিক ঠিক এই রকম হবে আমরা মুসলমানদের অবস্থা কবরে যাওয়ার পরে মনে করব ওরে বাপ রে বাপ কত কিছু নিয়ে আইছি এখন খাইতে বসে দেখব সব ঠিক কি না বন্ধুরে আমার দাইনামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে আল্লাহর হাবিবের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এটা হলো বন্ধু আপনার বাজার দাইলামি শরীফ থেকে হাদিসটা কালেক্ট করেছি বন্ধু এটা প্রেমিকের হৃদয়ের খোরাক রোহের খোরাক ঠিক কিনা বলেন আপনাদেরকে বলে যাই আমরা মানুষ যেহেতু ডাবল পারসন যেহেতু ডাবল আমাদের খাবারও লাগবে ডাবল বাজারও লাগবে ডাবল ঠিক কিনা বলেন পৃথিবীর মানুষ প্রতিদিন তার দেহের খোরাক দেয় আত্মার খোরাক দেয় না এই আত্মার খোরাক না দিতে দিতে বন্ধু আত্মাটা উইক হয়ে গেছে দুর্বল অসুস্থ ঠিক কিনা বলেন এটাকে মডিফাই করতে হবে এটাকে ক্লিয়ার করতে হবে এটাকে ক্লিন করতে হবে কিভাবে ক্লিন করব কে সেটাকে ক্লিনার করবে কে সেটাকে ক্লিন করবে ক্লিনারটাকে এই ক্লিনার আমি আপনাদের কাছে আজকে পরিচয় করিয়ে দিব বন্ধুরে আমার ওই যে বলেছিলাম ক্লিনার আমার রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে একটা উপাদান লাগে বান্দা তোমাদের হৃদয়কে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় উত্তম যন্ত্র উপাদান হলো মাওলার জিকির আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এই সুবহানাল্লাহ বলছেন এটাই জিকির জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার কি আব্দুল্লাহ ইবনে বসু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো নবী গো জানতে বড় মনে চাই গো নবী ও প্রাণের নবী জানতে বড় মনে চায় আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন এ আমলটা শিখাইতে বলল আমার নবী বলল সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো সুরে সুরে সুবহানাল্লাহ এই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার আপনার বর্জ্যকে জীবনের বাজার জোরে জোরে সুবহানাল্লাহ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে আমিও বান্দার কাছে তেমনি মনটা দিতে পারেন না না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন যেমন যদি এক্সাম্পল যদি দিই আপনি যদি মনে করেন যে না আমার আগামী দিনটা খুবই ভালো যাবে আমার বিশ্বাস কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স আমার আত্মবিশ্বাস অনেক শক্ত ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে থাকে বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যখন কোন জলসায় কোন মজলিসে আমাকে স্মরণ করে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি সুবহানাল্লাহ
বন্ধু আপনার এটা হলো আপনার ফিউচারের বাজার ও বন্ধু হৃদয় করে শোনো আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার Allah bolechen O believers, save yourself and your families from the fire. Allah bolechen O believers, save yourself and your families from the fire. ইমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি ঠিক কিনা বলা আর আমি এমনি আপনাদের জন্য নিয়ামত আমি কিন্তু মুসাফির মেহমান ঠিক না আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি ফোলা ভাই আমার পছন্দ না একদম সত্যি কথা দাদা একটা ঠিক বলছি কেন জানেন মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা না মিছা কইছি তোমরা বিশ্বাস করো আর না করো এটাই সত্য 1000 যুবকের মধ্যে 999 জনই পদগ্রস্ত একটাকে পাবো ওনলি 1% একটাকে পাবো 100% পারফেক্ট আর এটার জন্য 1000 এর মধ্যে যেটা পারফেক্ট হাদিস শরীফের মধ্যে সেটি এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে 60টা আরশের ছায়ার নিচটাকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহ রাসূলের তালাশ করেছে তোমরা কি মনে করেছো এত সস্তা পরকাল এই আমার দিকে তাকাও এই পৃথিবী থেকে এই যে এটা কি এটা রাঙ্গামাটি সিটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট চত্বর এখান থেকে আকাশটা সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে আল্লাহ আকবার বলেন না কেন কিয়ামতের দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে সুবহানাল্লাহ যুবক নেইমার তোমার সঙ্গী হবে না সেই তোমাকে ধ্বংস করবে দাদা মনে আছে গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে কত নোংরামি করেছে কত ব্যানার টাঙিয়েছে বলে রাখবা যুবক সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না তোমার সাথে চিরস্থায়ী দুইটা সিসিটিভি ফুটেজ আছে কে রামান কাতিপি কাদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া চল্লিশি কদম হাঁটিয়া আসবে রে স্বজন মনকার ডাকির হাজির হইবে তখন ঘোমটা খুলিয়া সওয়াল আসবে সজন সজন মনকারে নাগির হাজি হইবে রে তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারি ও মন জানিও তারি চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন মনকারে নাগির হাজি তুলবে রে তখন কে রামার কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুম দিয়া আল্লাহর হুকুম দিয়া ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা এই রিজা বাজারে এই লঞ্চ চত্বরের যুবক হৃদয় খুলে শোনো পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা কোন সিনেমা নায়ক কোন শিল্পী তার স্রোতে শয়তান তোমার ইমান নেবে শেষ বেলায় কিন্তু মনে রাখবা নবীর সাথে প্রেমের ডুরি লাগাও নবীর স্রোত শয়তান ধরতে পারে না যুবকের দল ও বন্ধু তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানারে বান্দা যখন এক হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায় আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ